নমস্কার, সুস্মিতার গল্পের আসরে সকলকে স্বাগত। গল্পের আসরে আজকের নিবেদন বেশ কয়েকজনের অনুরোধের একটি উপন্যাস, সায়ন্তনী পুততুণ্ড রচিত রহস্য উপন্যাস সর্বনাশিনী। আজ শোনাব উপন্যাসটির প্রথম পর্ব। তবে গল্প শুরু করার আগে বিনীত অনুরোধ, যদি আমার গল্প আর গল্প পাঠ ভালো লাগে তাহলে গল্পে একটা লাইক অবশ্যই করবে। আর যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করনি তারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আমার ভালো লাগবে, আমি আরো উৎসাহিত হব। শুরু করছি সায়ন্তনী পুততুণ্ড রচিত উপন্যাস সর্বনাশিনীর প্রথম পর্ব। কিছু কিছু রাত অত্যন্ত অভিজাত, শান্ত, সুগন্ধি, নিস্তরঙ্গ নৈঃশব্দের চাদর গায়ে দিয়ে নীরবে ঘুমিয়ে থাকে। কখনো কখনো অবশ্য মুখ চোরা বৃষ্টি রিমঝিম করে ভিজিয়ে দেয় তার অন্ধকার বুক। তখন সেই নির্লিপ্ত বুকে অনেক রকম শব্দ ও গন্ধের আস্বাদ পাওয়া যায়। কখনো দৃমি দৃমি মাদল বাজে, কখনো জল তরঙ্গের মিষ্টি ঝংকার বেজে ওঠে। অন্ধকারের ভেতরেই মাটির সোঁদা গন্ধ আর ভেজা ঘাসের সৌরভ ছড়িয়ে পড়ে চতুর্দিকে। এক অব্যক্ত আধার প্রেমিকের মতো পরম আদরে বুকে জড়িয়ে ধরে বৃষ্টিকে। চারিদিকে শুধু টুপটাপ রিমঝিমের মূর্ছনা চলতে থাকে। আবার কিছু রাত স্বভাবতই বন্য প্রকৃতির, সেখানে আলো আঁধারির বিপজ্জনক খেলা চলতে থাকে, কিছুটা প্রকাশ্য, কিছু অপ্রকাশ্য। বৃষ্টিপাত হলেও তা অত্যন্ত দুর্গম, দুর্দান্ত। সেখানে প্রেমিকের আদরের মতো রোমান্টিসিজম নেই, বরং রিরংসার আদিম আগুন উদ্ধত লেলিহান শিখায় দাউ দাউ করে জ্বলছে। সেখানেও শব্দ আছে, কিন্তু তা সম্পূর্ণ ভিন্ন ধর্মী। সে শব্দ প্রাণে আরাম দেয় না, চূড়ান্ত দহনে জ্বালিয়ে মারে। ঠিক তেমনই কিছু শব্দ এখন এই ঘর থেকে ভেসে আসছে। নরম সাদা ধবধবে বিছানাটা থেকে থেকে যেন শিউরে শিউরে উঠছে। মাঝে মধ্যেই একটা প্রবল শীতকার বিপজ্জনকভাবে কর্ণেন্দ্রিয়কে উত্তেজিত করে তুলছে। ঘন নিঃশ্বাসের শব্দ এতটাই আক্রমণাত্মক যে মনে হয় দুটো কালান্তক প্রাগৈতিহাসিক সরীসৃপ বুঝি পরস্পরকে আক্রমণ করেছে, পারলে গিলেই খাবে। দুটো নগ্ন শরীর নীল আলোর আভায় মিলে মিশে যাচ্ছে প্রেমে অথবা যুদ্ধে। ঘরের একপাশে একটা টেবিলের ওপরে পাতা আছে দাবার ছক। নরম নীলাভ আলোর মোহময়ী রেখা চেসবোর্ডের সাদা কালো মসৃণ খোপের ওপরে পড়েই পিছলে যাচ্ছে। সাদা কালো ঘুঁটিগুলো স্বল্প অথচ মোলায়েম আলো পেয়ে চিকচিকিয়ে উঠছে। খেলা এখনো শেষ হয়নি, ঘুঁটিগুলো অমীমাংসিত অবিন্যস্তভাবেই পড়ে রয়েছে। কিন্তু দৃশ্যটা ভারী অদ্ভুত, একটা অত্যন্ত বিপজ্জনক মুহূর্তে এসে স্থগিত হয়েছে খেলাটা। বিপদটা অবশ্য খুব সহজে চোখে পড়ে না, তবে একটু খুঁটিয়ে দেখলেই বোঝা যায় যে সাদা রঙের রাজার অজান্তেই বিপজ্জনকভাবে তার দিকে এগিয়ে আসছে কালো রঙের রানী। সাদা ঘোড়া হাতি অন্যান্য দিকে আক্রমণ করতে ও ঠেকাতে এতটাই ব্যস্ত যে তাদের নজরেই পড়েনি যে রাজা অরক্ষিত ও বিপন্ন। ওদিকে বিছানায় রাজা প্রায় রানীকে আদরে আদরে বিধ্বস্ত করে তুলছে। রানীও হার মানবে না, একের পর এক লাভ বাইটে অস্থির পুরুষ। দাবার মতন এই খেলাটাও এখনো অমীমাংসিত, কে জিতবে বোঝা মুশকিল। পুরুষটি যতই নারীর ওপরে কব্জা করতে চাইছে
নারীটি মোহিনী অথচ কামাতুর হাসি হেসে অধরা রহস্যের মতো পিছলে যাচ্ছে। তার শিকারের শব্দ, খিলখিল হাসি, ঘনিয়ে আসা সর্বনাশের অশনি সংকেত দেয়। পুরুষটি সবলে তাকে দমন করার চেষ্টা করে, কিন্তু এ নারী অবদমিত হতে জানে না। সে সপাটে একটা মোচড় দিয়ে উঠে বসেছে পুরুষের ওপর। রাজা নয়, রানী এখেলার চালিকা শক্তি, সেটা এই বুভুক্ষু পুরুষটাকে বোঝানো দরকার। নারীটি শানিত দৃষ্টিতে অপলকের কিছুক্ষণ তাকিয়ে থাকে পুরুষটির দিকে। এই মুহূর্তে কি অসহায় লাগছে এই লোকটাকে! একটা বেঢপ ভুঁড়িওয়ালা থলথলে মাংসপিণ্ড ছাড়া ওকে আর কিচ্ছু বলা যায় না। বিবস্ত্র পুরুষ এত কুৎসিত হতে পারে? এখন কুতকুতে চোখে ভীষণ কামনার আরতি নিয়ে তাকিয়ে আছে তার দিকে, দেখলেই ঘেন্না করে। চেহারার মতো লোকটার স্বভাবটাও অত্যন্ত কুৎসিত, মেয়ে দেখলেই কামড়াতে আসে। মেয়ে মানেই যেন মাংস, ভোগ্য বস্তু। এরা এমনই হয়, এরা চিরকালই এমন। লোকটা কাতরে উঠল। মেয়েটি জানে ও আর বেশিক্ষণ নিজেকে ধরে রাখতে পারবে না, ওর সে ক্ষমতাই নেই। চাইলে এখনই পরিতৃপ্ত করতে পারে পুরুষটিকে, বৃষ্টির মতো ঝরে পড়ে মিটিয়ে দিতে পারে সব তৃষ্ণা, কিন্তু করবে না। ওকে বুঝতে হবে যে দাবার ছকে কালো রানী চিরদিনই সাদা রাজার চেয়ে শক্তিশালী। গায়ে অসুরের মতো জোর থাকলেই সব যুদ্ধ জেতা যায় না। মেয়েটি হেসে উঠে তার নরম ঠোঁট লোকটির পুরু ঠোঁটের ওপরে নামিয়ে আনল, একটা সুদীর্ঘ চুম্বন। তার সাপের মতো বিশ্বস্ত্র কোঁকড়া কোঁকড়া সুগন্ধি চুল কিছুক্ষণের জন্য ঢেকে দিল লোকটার মুখ। রোমশ হাত দুটো খেলে বেড়াচ্ছে পেলব মসৃণ দেহের বিপজ্জনক ভাঁজগুলোয়। কোমল পিঠের ওপরে প্রবল চাপ অনুভব করল মেয়ে। সে একটুও বিচলিত না হয়ে আস্তে আস্তে গ্রাস করতে লাগল কঠিন পৌরুষকে। অদ্ভুত একটা দুলুনি, যেন একটা বেসামাল জাহাজ সমুদ্রের দুরন্ত ধাক্কায় থেকে থেকে দুলে উঠছে। একটা জ্বালা শরীর থেকে ক্রমাগত মনের দিকে যাচ্ছে। নারী অগ্নিগর্ভা, পুরুষ অধৈর্য। এখন তার রিক্ত হওয়ার সময় হয়ে গিয়েছে। ক্রমাগতই দৃঢ় থেকে দৃঢ়তর হচ্ছে সে। অথচ মেয়েটি তাকে কিছুতেই সম্পূর্ণ গ্রহণ করছে না। অজগর যেমন শিকারকে সযত্নে পাকে পাকে জড়িয়ে ধরে, একটু একটু করে তার জীবনী শক্তি ও সমস্ত লড়াই শেষ করতে থাকে, এবং অবশেষে শিকার যখন চরম যন্ত্রণায় মৃত্যু প্রার্থনা করছে, তখন অল্প অল্প করে গিলতে শুরু করে। অবিকল ঠিক তেমনই করছে সে। রমণের সৌন্দর্যের পাশাপাশি প্রতিটা পদক্ষেপের যন্ত্রণাও বুঝিয়ে দিচ্ছে। কাম অন হানি, অধৈর্য মানুষটা স্খলিত স্বরে বলে, এবার তো এসো। মেয়েটা ফের হেসে উঠল। মেঝের ওপর ঝনঝনিয়ে বুঝি আছড়ে পড়ল বেলোয়ারি ছাড়। হাসির মধ্যে সুর আর মাদকতার মাত্রা প্রবল। আবার দুলুনিটা ফিরে এলো আরো প্রবল ভাবে। আবেগে অসহায়তায় চোখ বুজলো পুরুষ। দুলছে সে, সামুদ্রিক ঝড়ের কবলে পড়া জাহাজের মতো কাঁপছে। আস্তে আস্তে সব কিছু ঝাপসা হয়ে আসছে একটু একটু করে। চেতনা প্রায় বিন্দুতে গিয়ে ঠেকেছে, আর নিয়ন্ত্রণে নেই সে। বেসামাল ঘোড়ার মতো হৃৎপিণ্ডটা দামাল হয়ে উঠেছে। সমস্ত সংসার লুপ্ত হয়ে যাচ্ছে একটু একটু করে।
পুরুষটি লক্ষ্য করেনি মেয়েটির ঠোঁটে একটা তীক্ষ্ণ হাসি ভেসে উঠল। কি ভীষণ নিষ্ঠুর সে হাসি! যে কথাটা অসমাপ্ত খেলার শেষে বলা উচিত ছিল, এই মুহূর্তে সেটাই বলল সে। আস্তে আস্তে নাগিনীর মতো হিস হিসিয়ে উচ্চারণ করল, চেকমেট। মেয়েটার চোখে হিংস্র উল্লাস নেচে ওঠে। সে জানে চেসবোর্ডের খেলা শেষ হোক না হোক, এবার এই খেলাটা শেষ হবে। গত 3 মাস ধরে এই খেলা চলছিল, এবার তার অন্তিম পর্ব। বোকা পুরুষটা জানে না দাবায় সবচেয়ে শক্তিশালী ঘুঁটিটি রাজা নয়, রানী। আর একটু পরেই নিজের চোখের সামনে নিজেরই প্রেমিককে তিলে তিলে মরতে দেখবে সে। এই নিয়ে তৃতীয়বার। অন্ধকার চৌখুপি ঘরে মাথা নিচু করে বসেছিল লোকটা। ওর একেবারে মাথার ওপরে টিম টিম করে জ্বলছে বাল্ব। তাতে মানুষটার শীর্ণকায় চেহারাটা আলো ছায়ায় মাখামাখি হয়ে আরো পাংশুটে হয়ে গিয়েছে। একেবারে টিপিক্যাল শুকনো ছুঁচো মার্কা চেহারা, ছোটখাটো নুয়ে পড়া দেহ, দুপাশে ঝোলা গোঁফ এখন আরো বেশি ফ্রাস্ট্রেটেড হয়ে ঝুলে পড়েছে, হাত পা কাঠি কাঠি। সবচেয়ে ভয়ঙ্কর তার গাত্রবর্ণ। দুনিয়ায় অনেক কালো মানুষ আছে, কিন্তু এরকম বিতিকিচ্ছিরি রকমের কালো খুব কমই দেখা যায়। চামড়া নয়, প্রাচীন বাড়ির শ্যাতলা পড়া নোনা ধরা দেয়াল। মানুষ নয়, মানুষের প্রেতাত্মা। এই মুহূর্তে ওকে দেখলে কেউ বলবে যে এই লোকটাই গত কয়েক মাস ধরে তিলোত্তমার বুকে ত্রাস হয়ে ঘুরছিল। এই অতি সাধারণ দর্শন লো প্রোফাইলের মানুষটি এখনো পর্যন্ত প্রায় হাফ ডজন রেপ মার্ডার করেছে, এবং কাজ সারার পর প্রত্যেকবার ভিকটিমের মুখ অ্যাসিড দিয়ে পুড়িয়ে দিত সে। পুলিশ রীতিমতো ল্যাজে গোবরে হয়ে শেষমেশ কেসটা সিআইডিকে দিয়ে দিয়েছিল। অনেক হাঙ্গামার পর শেষ পর্যন্ত এই সাইকোটিকে বাগে এনেছে সিআইডি হোমিসাইড। কিন্তু কিছুতেই পাওয়া যাচ্ছে না তার স্বীকারোক্তি। এই হার পাঁজরা সর্বস্ব ক্রিমিনালের মধ্যে যে এত শক্তি আছে কাকে জানত। একেবারে বজ্র কঠিন শক্তিতে মুখ এঁটে বসে আছে সে। প্রচুর কচুয়া ধোলাইয়ের পরও মুখ খোলার নাম নেই। বাইরে হঠাৎই পুলিশ বুটের ভারী শব্দ, একাধিক ভারী জুতো দ্রুত এবং সাবলীল ছন্দে এদিকেই হেঁটে আসছে। লোহার দরজাটা আচমকা খুলে যাওয়ার সজোর আওয়াজে সচকিত হয়ে মুখ তুলে তাকালো সে। এতক্ষণ ধরে এই শব্দটা শুনে শুনে অভ্যস্ত হয়ে গিয়েছে, তবুও কৌতূহল বশতই চোখ কুঁচকে দেখার চেষ্টা করলো অতিথিদের। এখন তার উপর হাত সাফ করতে আবার নতুন কে এলো। স্যার, ভীষণ মোটা চামড়া এটার, একটা কণ্ঠস্বর সজোরে বলে ওঠে। পেটিয়ে পেটিয়ে পেটায় পরোটা বানিয়ে দিয়েছি, তবু মুখ খুলছে না, অসম্ভব নির্লজ্জ পাবলিক। এইবার আগন্তুকরা আলোর তলায় এসে দাঁড়ালো। এদের মধ্যে দুজনকে সে আক্ষরিক অর্থেই হাড়ে হাড়ে চেনে, কারণ এতক্ষণ ধরে এরাই তার হাড় ভাঙার তাল করছিল। বাকি দুজনের মধ্যেও একজনের মুখ চেনা। লম্বা চেহারার ফর্সা সুদর্শন যুবকটি তাকে গ্রেপ্তার করেছে, কিন্তু পাশের জন ও কি মানুষ না অপূর্ব সুন্দর একটা মূর্তি? একজোড়া তীক্ষ্ণ চোখ তাকে ভালোভাবে মেপে নিল। কানে এলো মোলায়েম অথচ উষ্ণ গভীর কণ্ঠস্বর, এ কি পুরো বেগুন পোড়া বানিয়ে ফেললে যে? মারের চোটে ওর সারা গায়ে কালশিটে পড়ে গেছে নাকি? কালশিটে নয়। ফর্সা চেহারার সুদর্শন অফিসার হেসে ফেলেছে,
হাসতে হাসতেই বলল, অরিজিনাল কমপ্লেকশন স্যার, একদম হলমার্ক। অরিজিনাল বলছো? গম্ভীর কণ্ঠ অবিচলিতভাবেই বলে, একটু অ্যাসিড টেস্ট করে দেখা যাক। ইঙ্গিতটা বুঝে নিয়ে বলল অফিসারটি, নিয়ে আসবো? একদম, ল্যাব থেকে একদম নির্ভেজাল জিনিসটা নিয়ে স্বর্ণ। ডক্টর চ্যাটার্জিকে বলাই আছে, জাস্ট বললেই ক্রেটটা দিয়ে দেবেন। ওর অ্যাসিডটা তেমন জোরালো ছিল না, ভিকটিমের শুধু মুখই পুড়েছে, আর বিশেষ কিছু হয়নি। আসল অ্যাসিড কাকে বলে সেটাও ওর দেখা উচিত। ওকে স্যার। ফর্সা অফিসার তথা অর্ণব মাথা ঝাঁকিয়ে চলে গেল, সম্ভবত হুকুম তামিল করতেই গেল। বাকিদের তথাকথিত স্যার একটা চেয়ার টেনে নিয়ে বসে পড়লেন লোকটার সামনে, অন্য দুজন তার পেছনে সসম্ভ্রমে দাঁড়িয়ে আছে। আসামির দিকে কিছুক্ষণ একাগ্র দৃষ্টিতে তাকিয়ে থেকে আস্তে আস্তে বুক পকেট থেকে বের করে আনলেন সিগারেটের প্যাকেট, নিজে একটা স্টিক তুলে নিয়ে প্যাকেটটা এগিয়ে দিলেন ওর দিকে। ফের সেই শান্ত সান্দ্র কণ্ঠস্বর শুনতে পেল সে, নেবে? কোনো মতে মাথা নেড়ে না বলল লোকটা, অ্যাসিড শব্দটা শুনেই ভয়ে সিঁটিয়ে গিয়েছে। এরা কি তার উপরে অ্যাসিড ঢালবে নাকি? এতদিন সে সুন্দরী মেয়েদের মুখের উপর অ্যাসিড ঢেলে চরম আনন্দ পেয়েছে, মনে মনে বলেছে, পোর মাগি পোর, সুন্দর মুখের জন্য এত নখরা, এবার পোড়া মুখ নিয়ে নরকে যা। কিন্তু এবার কি তবে তারই পোড়ার পালা? সে অবশ্য মেয়েগুলোকে মারার পর অ্যাসিড ঢেলেছিল, এরা তাকে জীবন্তই পোড়াবে না তো? বুকের মধ্যে ভয় আঁচড় কাটছে, রীতিমতো ঘেমে নিয়ে একসা হচ্ছে সে, তবু সামনে বসে থাকা মানুষটার দিক থেকে চোখ ফেরাতে পারছিল না। চোখ ফেরানো যায় না। এই হচ্ছে পুরুষ, এই হচ্ছে যৌবন। যৌবনের ঔদ্ধত্য উল্লাস যেন ফেটে পড়ছে। যখন ও সামনে এসে দাঁড়িয়েছিল তখন মনে হচ্ছিল আর্ট গ্যালারিতে যে মূর্তিগুলোকে দেখে সাহেব মেমরা আহ্লাদে গলে যায়, সেই মূর্তি বুঝি জ্যান্ত হয়ে এসে দাঁড়ালো। লোকে বলে ভগবানের হাতে নাকি বিশেষ সময় নেই, নিজের চেহারা বারবার আয়নায় দেখে তারও ধারণা তেমনই হয়েছিল, কিন্তু এখন সে ধারণা ভ্রান্ত প্রমাণিত হল। যদি ওপরওয়ালা এতই ব্যস্ত তবে এই জিনিস তার হাত থেকে বেরোয় কি করে? ঈষৎ বাদামি মসৃণ ত্বক, দীর্ঘ রিজু উদ্ধত দেহ, অসম্ভব ধারালো মুখের আদল বোধ হয় একেবারে মেপে মেপে তৈরি করা হয়েছে, কোথাও একটু বেশি বা একটু কম নেই। চওড়া কাঁধ, সুগঠিত গ্রীবা, বুক আর চওড়া কবজি, কি প্রচণ্ড পুরুষালী! কোমর নিখুঁত সরু, চোখ দুটো শান্ত অথচ প্রচণ্ড তীক্ষ্ণ। লোকটা মন্ত্রমুগ্ধের মতো দেখছিল তাকে। কি পুরুষ! শার্টের ওপর থেকেই এমন, না জানি শার্টের তলায় কত কারুকার্য আছে। সে নিজে যদি এমন সিংহের মতো পুরুষ হতে পারত তবে জীবনটাই হয়তো অন্যরকম হতো। বউ তার কথায় ওঠবোস করত, বিছানা গরম করে দিত, মেয়েরা পেছন পেছন ঘুরঘুর করত। তার সান্নিধ্য পাওয়ার জন্য পাগল হতো অনেক সুন্দরী, এতগুলো খুন করতে হতো না। সে ঢোক দিলে বলার চেষ্টা করে, স্যার আপনাদের কিছু ভুল হচ্ছে, আমি কিছু করিনি। খস করে জ্বলে উঠল লাইটার। সামনের মানুষটি ধীরে সুস্থে একটা সিগারেট ধরিয়ে নিয়ে নিঃশব্দে বেশ কয়েকবার ধোঁয়া ছাড়লেন, তারপর খুব ঠান্ডা ভাবেই বললেন, দেখ তো তারাম,
এই ডায়লগ শুনিয়ে লাভ নেই, এখনো সময় আছে, সব খুলে বল, নয়তো আমাদের আরো একটা ভুল হবে, সেটা তোর পক্ষে খুব একটা ভালো হবে না। সে এক দৃষ্টে তাকিয়ে থাকে মানুষটার দিকে, সুগঠিত লম্বাটে মুখ, চোখ দুটোর সামান্য রাগি রাগি দৃষ্টি, চোয়ালে দৃঢ়তায় স্পষ্ট, এ খুব সহজ মানুষ নয়, একদম ঠান্ডা মাথার মক্কেল, যা বলছে করেও ফেলতে পারে। বুকের ভেতরে ভয়টা ফের গুড়গুড় করে ওঠে, সত্যি কি অ্যাসিড মারবে নাকি? ছটা রেপ এবং মার্ডার। স্যার একটু ঝুঁকে বসলেন, নিচু স্বরে কেটে কেটে বললেন, আমার জুনিয়রের ধারণা এটা সির্ফ সাইকো কিলিং, খুন আর রেপের নেশায় করা, কিন্তু আমার থিওরি একটু আলাদা। ওই মেয়েগুলো তোর মতো একটা রোড রোমিওকে পাত্তা দেয়নি বলেই ওদের ওপর মর্দাঙ্গি ফলিয়েছিস তুই। তোর মেল ইগো স্টার্ট হয়েছে বলে সির্ফ মেরে ফেললি, তাই না? লোকটা কেঁপে ওঠে, যে সত্যটা একমাত্র সে নিজে ছাড়া আর কেউ জানে না, সেটা এই মানুষটা এমন অবলীলায় বুঝে ফেললো কি করে? সে বিস্ময় বিহ্বল দৃষ্টিতে তাকিয়ে থাকে। হ্যাঁ, আজ পর্যন্ত সবাই তার পৌরুষকে অবমাননা করেছে, তার বউও রাতের বেলা ধামসে ধুমসে শেষ পর্যন্ত ক্ষিপ্ত হয়ে যায়, উঠতে বসতে খিস্তি মারে, ল্যাওরা বোকাচোদা কোথাকার। ওই মেয়েগুলো তার পৌরুষকে বারবার প্রত্যাখ্যান করেছে, কেউ কদর করেনি তার, সেই জন্যেই। ওর মুখের দিকে এক ঝলক তাকিয়েই স্যার বুঝলেন ঢিলটা মোক্ষম জায়গায় লেগেছে, তার তরুণ সুন্দর মুখ কঠিন হয়ে ওঠে। আস্তে আস্তে বললেন, মার্দাঙ্গি মেলিগো, আচ্ছা। কথাটা বলেই দীর্ঘ টান টান দেহটা ফের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো, পেছনে তখনও দুই অফিসার দাঁড়িয়ে, তাদের দিকে বজ্রকণ্ঠে নির্দেশ গেল, দুজন লেডি অফিসারকে ডেকে নিয়ে আসুন তো, বলবেন যেন অবশ্যই ওরা গ্লাভস পরে আসেন। এ বেটা জবানবন্দি দিক আর না দিক, ওর মেলিগো বরবাদ করেই ছাড়ব, পৌরুষ মারাচ্ছে সালা। ইয়েস স্যার। দুজনের মধ্যে একজন দ্রুত বেগে বেরিয়ে গেল বাইরে, ইতিমধ্যেই অর্ণব নামক অফিসারটি একটা বড় সড়ো ক্রেট নিয়ে এসে ঢুকল। লোকটা সভয়ে লক্ষ্য করে অফিসাররা ওর মধ্যে হাত ঢুকিয়ে বের করে আনলেন গোটা কয়েক বড় বড় বাল্বের মতো কি যেন, তার ভেতরে যে তরল কিছু একটা আছে সেটা স্পষ্ট, অ্যাসিড বাল্ব নয় তো, কি সর্বনাশ, এই অফিসারটা কি নিজেও উন্মাদ? তার মনের কথা বোধ হয় উল্টো দিকের মানুষটিও বুঝলেন, একটা দুষ্টু হাসি তার মুখে ভেসে ওঠে, সিগারেটটা ফেলে দিয়ে আস্তে আস্তে বললেন তিনি, ঠিক ধরেছিস, তুই আর কত বড় সাইকো, আজ আরো বড় সাইকো দেখে নে। স্যার। ততক্ষণে দুজন লেডি অফিসারও এসে হাজির, সশব্দে দীর্ঘ মানুষটিকে স্যালুট ঠুকল তারা, তাদের দেখেই স্যার বললেন, এই তো মিস বোস আর মিস ঘোষ, আপনাদের মধ্যে কার একটা চমৎকার গন্ডারের চামড়ার লেডিস ব্যাগ দরকার? এখানে ফ্রিতে পাওয়া যাচ্ছে। লেডি অফিসার দুজন পরম বিস্ময়ে পরস্পরের দিকে তাকায়, লোকটা অবশ্য সে বিস্ময়ের কারণ বুঝল না, কিন্তু অর্ণব ব্যাপারটা বুঝতে পেরে হাসি চাপার চেষ্টা করে। স্যার লেডি অফিসারদের নাম ফের গুলিয়ে ফেলেছেন, এই দুজনের কারোরই পদবি বোস বা ঘোষ নয়,
স্বাভাবিকভাবেই ওরা অবাক হয়ে ভাবছে এই মিস বোস আর মিস ঘোষটা কে। স্যারের অবশ্য সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই, তিনি ইশারায় লেডি অফিসারদের কাছে ডাকলেন। খুব নিষ্প্রিয় স্বরে বললেন, এই লোকটার চামড়া গন্ডারের চামড়া থেকেও মোটা, আপনারা দায়িত্ব নিয়ে ওর চামড়াটা গা থেকে খুলে নিন, তারপর সেটা থেকে চমৎকার ব্যাগ হবে। গ্লাভস পরে এসেছেন তো? প্রশ্নটা করার কোনো দরকার ছিল না, দুই মহিলা অফিসারই নির্দেশ মতো গ্লাভস পরে এসেছে। ফ্যান্টাস্টিক, তার চোখের তারায় কৌতুক নেচে ওঠে। দাঁড়ান একটা টেস্ট করে দেখি। বলতে বলতেই তিনি বিদ্যুৎ গতিতে তুলে নিলেন একটা বাল্ব। পরক্ষণেই লোকটার দিকে ধাঁ করে অভ্রান্ত লক্ষ্যে ছুঁড়ে দিলেন। যে লোকটা এতক্ষণ এত মারেও টো শব্দটি করেনি, সে এবার ভয়ের চোটে লাফিয়ে উঠে প্রাণান্তকর চিৎকার করে উঠেছে। বাল্বটা সাঁই করে তার মাথার ওপর দিয়ে বেরিয়ে গিয়ে সোজা পেছনের দেয়ালে ধাক্কা খেল। একটা সজোর শব্দ, তার সঙ্গে এক রাশ উত্তপ্ত ধোঁয়া। চোখ মুখ যেন জ্বলে গেল লোকটার। অ্যাসিড, নিঃসন্দেহে এটা অ্যাসিডই, অন্য কিছু নয়। সে অজান্তেই দুহাতে মুখ ঢেকে ফেলেছিল, পা দুটো থরথর করে কাঁপছে। শুধু পা নয়, গোটা দেহটাই বাঁশ পাতার মতো হি হি করে কাঁপছে তার। একটুর জন্য বেঁচে গিয়েছে, সে যদি আরো কয়েক ইঞ্চি লম্বা হতো তবে এতক্ষণে মুখ জ্বলে পুড়ে ছাই হয়ে যেত। ঘোষ, স্যার বেজার মুখে বললেন, হোসকে গেল, এত বেঁটে হতে তোকে কে বলেছিল বে? জিনিসটা কিন্তু সলিড। পেছন থেকে অর্ণ ভয়ে ভয়ে বলে, আরেকটা ট্রাই করবেন স্যার? না, ফাস্ট বোলারের কাজ নয়, মৌলিথরন স্টাইল লাগবে। বলতে বলতেই তিনি ঘুরে দাঁড়ালেন লেডি অফিসারদের দিকে। চলে আসুন, টিপ করার জন্য এর থেকে ভালো জিনিস আর পাবেন না। দেখেছেন তো কেমন সুন্দর কালো চামড়া, পুরোটাই তুলে নিতে পারেন। বেশি হয়ে গেলে আমাদের জন্য একটু রাখবেন, আজকাল টেকসই লেদার বুটের খুব অভাব। কথাটা ছুঁড়ে দিয়েই স্মার্ট ভঙ্গিতে বুটের খটখট শব্দ তুলে চলে যাচ্ছিলেন তিনি। লেডি অফিসাররা ততক্ষণে অ্যাসিড বাল্ব তুলে নিয়েছে। লোকটা কিছু বোঝার বা বলার আগেই তার দিকে ফের রে রে করে ধেয়ে এলো কয়েকটা, গায়ে না লাগলেও আশপাশ ঘেঁষে চলে গেল। সে ততক্ষণে প্রায় শুয়ে পড়েছে, দুহাতে মুখ চেপে প্রায় চিৎকার করে কেঁদে উঠল। যাবেন না স্যার, বলছি বলছি, প্লিজ বাঁচান। চলে যেতে গিয়েও একটু থমকে দাঁড়ালেন স্যার। সামান্য ঘাড় ঘুরিয়ে মনোরম গিবাভঙ্গি করে তার দিকে তাকালেন। ঠোঁটে ভেসে উঠল সেই পেটেন্ট দুষ্টু হাসি। গম্ভীর স্বরে বললেন, বাহ অর্ণব, অ্যাসিড টেস্ট তবে কাজে এলো দেখছি। তোতারাম এতক্ষণে কথা শরিত সাগর হয়েছে। এক পাশে নির্বাক দর্শক হয়ে দাঁড়িয়েছিল অন্য দুই পুরুষ অফিসার। তাদের দিকে তাকিয়ে বললেন তিনি, আর কি, লিখে নাও স্টেটমেন্ট, আপাতত এই কেস এখানেই ক্লোজ। এমন চার্জশিট ফাইল করবে যেন হারামজাদার ফাঁসি ছাড়া আর কোনো রাস্তা খোলা না থাকে, আর যদি একটাও মিথ্যে কথা বলে তবে মিস ঘোষ আর মিস বোস এখানেই আছেন, ওরা ওর চামড়া ছাড়িয়ে আমড়া গাছে শুকোতে দেবেন। ভালো লেদারের জিনিস আজকাল দুষ্প্রাপ্য হয়ে যাচ্ছে। লোকটার মুখ ততক্ষণে শুকিয়ে আমশি, সে ঢোঁকিল। স্যার দুই লেডি অফিসারের দিকে তাকিয়ে ভারী মিষ্টি একটা হাসি উপহার দিয়ে বললেন, হি ইজ অল ইয়োর্স, গোলমাল করলেই বেগুন পোড়াকে সোজা
মাইক্রোওয়েভে ঢুকিয়ে দেবেন। গট ইট? ইয়েস স্যার। মহিলা অফিসার দুজন মুখ টিপে হাসছে। তাদের দিকে হাত নেড়েই গট গট করে দ্রুত ছন্দে বেরিয়ে গেলেন তিনি, পেছন পেছন অর্ণব। অনেকক্ষণ ধরেই সে কি যেন বলার জন্য উসখুস করছে, বলবো বলবো করেও বোধ হয় বলতে পারছে না। একবার মুখ খুলছে, পরক্ষণেই চুপ করে যাচ্ছে। তার স্যার তথা অফিসার অধিরাজ ব্যানার্জি সম্ভবত ব্যাপারটা আন্দাজ করে হাঁটতে হাঁটতেই বলল, পেটে কিছু থাকলে বলেই ফেলো অর্ণব, নয়তো বদ হজম হওয়ার প্রবল সম্ভাবনা। এবার একটু সাহস করে বলেই বসলো অর্ণব, ইয়ে মানে আপনি মিস গুপ্ত আর মিস হাজরাকে একেবারে ঘোষ বোস বানিয়ে দিলেন স্যার, ঠিক করে হেসে ফেললো অধিরাজ। তাতে কি হলো, এখানে ধরাই কন বানেগা করোড়পতি খেলা হচ্ছে যে ঠিক বললেই 7 কোটি মিলবে। কিন্তু অতগুলো অ্যাসিড বাল্ব? সে বিস্ময়ে চোখ কপালে তুলে ফেলে। ডক্টর চ্যাটার্জি এক কথায় দিয়ে দিলেন, আমি তো ভাবতেই পারিনি যে আপনি সত্যি লোকটাকে বাল্ব ছুঁড়ে মারবেন, যদি গায়ে লেগে যেত। আমি চাইলে নিশ্চয়ই লাগত। অধিরাজ স্মিত হাসল, আমার এত খারাপ দিনও আসেনি যে একটা আস্ত লোকের মাথা মিস করব। টিপটা যেখানে করেছিলাম সেখানেই লেগেছে। কিন্তু লেডি অফিসাররা তো আপনার মতো জেনে বুঝে মিস করবে না স্যার, তারপর আপনি আবার হাওয়া দিয়ে এলেন, রোখের মাথায় যদি সত্যি সত্যি গায়ে মেরে দেয়। সে নির্বিকার ভাবে বলল, মারলে মারবে, সমস্যাটা কি? এ যে খাঁটি অ্যাসিড, লোকটা তো তুমিও সত্যি অর্ণব। অধিরাজ এবার সজোরে হেসে ওঠে, চাকলুকে তুমি চেনো না, কিপটে নাম্বার 1, অত দামি জিনিস এমনি দিয়ে দেবে? সেলফ একটাই অ্যাসিড বাল্ব ছিল ওখানে, ওটাই মার্ক করা ছিল, আর ওটাই আমি ভেঙেছি। তবে অগাধ বিস্ময়ে অর্ণবের মুখ দিয়ে যেন শব্দ বেরোয় না, বাকিগুলো? বাকিগুলো খাঁটি জিনিস, ডক্টর চ্যাটার্জির ল্যাব থেকে কখনো নকল জিনিস বেরোয় না। সে হাসতে হাসতে জানায়, একদম আসল, বিশুদ্ধ ও চমৎকার H2O, অর্থাৎ জল। অর্ণব হাসবে না কাঁদবে ভেবে পাচ্ছিল না, ভয় দেখানোর কি অভিনব পদ্ধতি। শুধু ওই সুটকো ক্রিমিনালই নয়, সে নিজেও রীতিমতো ঘাবড়ে গিয়েছিল। আর ডক্টর চ্যাটার্জি বা কি, একবারের জন্য বুড়ো বলেনি যে এগুলো সব জল, উল্টে বলল, সাবধানে নিয়ে যাও কীর্তিমান, কোনোভাবে যদি একটা বাই এনি চান্স পায়ের ওপর পড়ে, জুতু আর শুদ্ধ শ্রীচরণ খানায় কিন্তু অদৃশ্য হয়ে যাবে। সেই থেকে ভয়ে কাঁটা হয়েছিল সে, কিন্তু এবার তার বেজায় রাগ হয়, ছেলে মানুষ পেয়ে এরকম ভুলভাল হুজুজুর ভয় দেখানোর মানে কি, এ কি জাতীয় ভুতুরি। আপন মনেই হাঁটতে হাঁটতে ভেতরে ভেতরে গড়গড় করছিল অর্ণব, রিভেঞ্জ রিভেঞ্জ, চাকলু বুড়োর আবার মেপে মেপে জল খাওয়ার অভ্যাস, পাছে অন্য কেউ জল খেয়ে নেয়। তাই ল্যাবের তাকে রাখা জলের শিশিতে হাইড্রোক্লোরিক অ্যাসিডের নকল লেবেল সাঁটিয়ে সবাইকে ধাপ্পা দেয়। এরপর কোনোদিন আসল হাইড্রোক্লোরিকের সঙ্গে জলের শিশি পাল্টাপাল্টি করে না রেখেছে, অত্যন্ত ভয়ঙ্কর প্রতিশোধ স্পৃহায় একটু অন্যমনস্ক হয়ে পড়েছিল সে। সম্বিত ফিরল অধিরাজের মোবাইলের রিংটোনে, সেতারের ঝংকারে দেশ রাগ বাড়ছে। এডিজি শিশির সেন। অধিরাজ ডিসপ্লেতে চোখ রেখেই একটু উত্তেজিত স্বরে বলল, এডিজি অর্থাৎ অ্যাডিশনাল ডিরেক্টর জেনারেল অফ পুলিশ,
শিশির সেন ফোন করেছেন। ওর ফোন মানেই ফের কিছু গুরুতর ঘটেছে, নতুন কোনো কেস। অর্ণবের সমস্ত স্নায়ু টান টান হয়ে যায়। শিশির সেনের ফোন মানেই বিপদ, চ্যালেঞ্জিং কেস। এবার আবার কি মারাত্মক অপরাধ ঘটল শহরের বুকে? অধিরাজ তাড়াতাড়ি ফোনটা রিসিভ করতেই ও প্রান্ত থেকে ভেসে এলো এডিজি সেনের ইস্পাত কঠিন শীতল কণ্ঠস্বর, ব্যানার্জি ইমিডিয়েটলি চলে এসো, সর্বনাশিনী স্ট্রাইকস এগেন, কেসটা এবার আমাদের হেফাজতে। অ্যানাদার ডেথ ফোরকাস্ট, এই নিয়ে তিন নম্বর, খুন কে হবে জানা গেছে, কিন্তু ভগবানই জানেন লাশটা কবে বা কোথায় পাওয়া যাবে। এইভাবে একটা খুনিকে ট্র্যাক করা যায়? এডিজি শিশির সেনের কপালে সুস্পষ্ট চিন্তার ভাঁজ। ঘরের চিল্ড এসির শীতল আমেজ সত্ত্বেও তিনি রীতিমতো ঘামছেন। রুমালে বারবার মুখ মোছার ফলে ফর্সা মুখ লাল হয়ে গিয়েছে। মুখ দেখেই বোঝা যায় প্রবল চাপে আছেন। একটু অসহিষ্ণু ভঙ্গিতেই বললেন, এরকম খুনি আমি নিজের কেরিয়ারে বাপের জন্মেও দেখিনি। প্রত্যেকবার খুন করার আগে ফেসবুকে ফোরকাস্ট করছে মেয়েটা। বলতে বলতেই মাথা নাড়লেন তিনি। সরি সরি, মেয়ে কিনা স্পষ্ট জানি না, পুরুষও হতে পারে, কিন্তু ফেসবুক প্রোফাইলে একটা মেয়ের ছবি দেয়া আছে। পুলিশও সন্দেহ করছে যে কোনো মেয়ে এর সঙ্গে ডেফিনেটলি যুক্ত আছে, আর সে কিনা একটা লোকের মরার আগেই মৃত্যুর ফোরকাস্ট করে বসে থাকে, অথচ কেউ কিছু করতেই পারছে না। এ তো ওপেন চ্যালেঞ্জ ব্যানার্জি, মিডিয়া এরপর সেলফ পুলিশ আর প্রশাসনের মুখে কালি মাখাবে। অধিরাজ নির্বাক অথচ শান্ত দৃষ্টিতে এডিজি সেনের দিকে তাকিয়ে আছে। তার মুখে অবশ্য কোনো উত্তেজনার চিহ্ন নেই। সে বেশ কিছুদিন ধরেই সর্বনাশিনীর কেসটা ফলো করছে টেলিভিশনে, সোশ্যাল মিডিয়ায়, এখন এই নাম বহু চর্চিত। এরকম ঘটনার সাক্ষী আগে কখনো হয়নি এ শহর। পুলিশ যথাসাধ্য চেষ্টা করেছে, কিন্তু এ রহস্যের তল পায়নি। শেষ পর্যন্ত তারা হাত তুলে নিয়ে সিআইডি হোমিসাইডকে কেস ফাইল দিয়ে দিতে বাধ্য হলো। লোকটা বা মেয়েটা কে তা কেউ জানে না, তার নাম ধাম ঠিকানা কিছুই জানা নেই। থাকার মধ্যে আছে শুধু অপূর্ব এক কৃষ্ণাঙ্গীর ছবি দেওয়া একটি প্রোফাইল। ফেসবুক প্রোফাইলটির নাম সর্বনাশিনী। কালো হলে কি হবে? এমন অপূর্ব সুন্দরী নারী খুব কমই চোখে পড়ে। আর কি চোখ ধাঁধিয়ে দেওয়ার মতো দেহ সৌষ্ঠব তার! প্রথমে সকলেই ভেবেছিল এটা একটা ফেক প্রোফাইল, কিন্তু মেয়েটির অ্যালবামে তার এমন একাধিক ব্যক্তিগত ফটো আছে যেগুলো সচরাচর ফেক প্রোফাইলে থাকে না। অনেক পুরুষই সে সৌন্দর্য দেখে কুপোকাত হয়েছিল। তখন কে জানতো যে এই সৌন্দর্যের পেছনে সত্যি সত্যি সর্বনাশ লুকিয়ে রয়েছে? শেষ হলো সর্বনাশিনীর আজকের পর্ব। কেমন লাগলো তোমাদের অবশ্যই জানাবে বন্ধুরা। ভালো লাগলে লাইক কমেন্ট করবে আর গল্পটাকে সকলের সাথে শেয়ার করবে।